হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস তো ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওটি শুরু করার প্রথমেই তোমাদেরকে জানাই আমাদের ডিফেন্স প্র্যাকটিস ক্লাসের সবই ফলোয়ার্সদেরকে জানাই প্লিজ তোমরা কেউ ঘরের বাইরে বেরোবে না তো তোমরা নিশ্চয়ই জানো করোনা ভাইরাসের যে মহামারী সারা বিশ্বে ছড়িয়েছে তার জন্য আমাদের ভারতে কেন্দ্র সরকার বা রাজ্য সরকার যে সকল গাইডলাইন জারি করেছে সেই গাইডলাইন তোমরা মেনে চলো এবং একুশ দিন তোমরা এখন ঘরের বাইরে বেরোবে না ওকে এবং তোমরা হাত ধুতে থাকো হাত পা সবসময় পরিষ্কার রাখো স্যানিটাইজ করতে থাকো মাস্ক লাগাও ওকে এবং কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের গাইডলাইন মেনে চলো আশা করি এই মহামারী খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এবং তোমরা এই নিয়মগুলি অবশ্যই ফলো করো এবং ঘরের বাইরে এখন বেরোবে না তো ফ্রেন্ডস চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও ফার্স্ট প্রশ্ন দেখো ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ কোনটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো ফ্রেন্ডস প্রত্যেকটি প্রশ্নে আমি তোমাদেরকে পাঁচ সেকেন্ড টাইম দেব তার মধ্যেই তোমরা রাইট অ্যান্সার নিচে কমেন্ট করে জানাবে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি রাজতরঙ্গিনী হচ্ছে প্রথম ঐতিহাসিক একটি গ্রন্থ ভারতের ওকে তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি রচয়িতাকে এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি রচয়িতাকে তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রফুল্লচন্দ্র রায় আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের গ্রন্থ হচ্ছে এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি অপশান বিজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো তিন নাম্বার প্রশ্ন তিন নাম্বার প্রশ্ন হচ্ছে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়া হল প্রতিষ্ঠা হয় কবে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়া হল প্রতিষ্ঠা হয় কবে তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ উনিশশো এক সালে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল প্রতিষ্ঠা হয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে উনিশশো এক খ্রিস্টাব্দ নেক্সট প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ বলে অভিহিত করেছেন কে তো ফ্রেন্ড সঠিক অ্যান্সার হয়ে যাবে ভরতমুনি অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ভরত মুনি নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ বলে অভিহিত করেছেন অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন বামা বোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন বামা বোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে উমেশচন্দ্র দত্ত এ ইজ দ্য রাইট অ্যান্সার উমেশচন্দ্র দত্ত ছিল বামা পত্রিকার সম্পাদক ওকে এবং এই পত্রিকা প্রকাশ পায় কত সালে তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে আঠারোশো তেষট্টি সালে বামা পত্রিকা প্রকাশ পায় এবং এর সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন হিন্দু পয়েট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ হরিশচন্দ্র মুখোপাধ্যায় ছিল হিন্দু পট্রিয়ট পত্রিকার সম্পাদক ওকে তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার এবং তার সাথে তোমরা মনে রাখবে হিন্দু পেট্রিওট এটি ছিল ইংরেজি ভাষার প্রকাশিত সংবাদপত্র এবং এটি প্রকাশ পায় অর্থাৎ প্রকাশকাল হচ্ছে আঠারোশো তিপ্পান্ন সালটি মনে রাখবে মোস্ট ইম্পর্ট্যান্ট ওকে এবং তার সাথে তোমরা মনে রাখবে হিন্দু পেট্রিয়ট এই পত্রিকা নীল বিদ্রোহকে সমর্থন করেছিল ওকে এটাও তোমাদের পরীক্ষাতে আসে নেক্সট প্রশ্ন হলো সাত নম্বর প্রশ্ন অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন তো ফ্রেন্ডস এই প্রশ্নে ষষ্ঠী ক্যান্সার হয়ে যাবে শিশির কুমার ঘোষ অপশান এইচ দ্য রাইট অ্যান্সার শিশির কুমার ঘোষ ছিলেন অমৃত বাজার পত্রিকার সম্পাদক অপশান এইচ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো আট নাম্বার প্রশ্ন হুতুম পেঁচার নকশা রচনা করেন কে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো ফ্রেন্ডস সঠিক হয়ে যাবে কালীপ্রসন্ন সিংহ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার যারা অপশন সি করেছো সঠিক অ্যান্সার হুতুম পিচার নকশা কে রচনা করেন কালীপ্রসন্ন সিংহ ইজ প্রশ্ন দেখো প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয় কবে তো আঠারোশো তিপ্পান্ন সালে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার আঠারোশো তিপ্পান্ন সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয় অপশন এ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন বিবেকানন্দের শিকাগো বক্তৃতা অনুষ্ঠিত হয় কত সালে বিবেকানন্দের শিকাগো বক্তৃতা অনুষ্ঠিত হয় কত সালে তো ফ্রেন্ড শিক হয়ে যাবে আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে বিবেকানন্দের শিকাগো বক্তৃতা অনুষ্ঠিত হয় অপশান এ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন নীল দর্পণ কি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো ফ্রেন্ড শিক হয়ে যাবে অপশান এ জাতীয়তাবাদী নাটক নীল দর্পণ হলো একটি জাতীয়তাবাদী নাটক অপশন এজ দ্য রাইটেন্সের তার সাথে সাথে কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষাতে এখান থেকে আসতে পারে এই নীল দর্পণ নাটকের লেখক হচ্ছে দীনবন্ধু মিত্র এবং এই নাটকটি প্রকাশ পায় আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে প্রকাশকাল হচ্ছে নীল দর্পণ নাটকের এবং তার সাথে মনে রাখবে এই নীল দর্পণ নাটক এই নাটকে অত্যাচার ও নীল চাষীদের দুরবস্থার কথা উল্লেখ আছে এই নাটকে এবং বাংলার কৃষক এবং গণবিদ্রোহের উপর আধারিত ওকে মূল বিষয়বস্তু হচ্ছে অত্যাচার ও নীল চাষিদের দুরবস্থা নেক্সট প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন বাংলার প্রথম মহিলা চিকিৎসক ছিলেন কে তো ফ্রেন্ডস এই প্রশ্নের শোটিং অ্যান্সার হয়ে যাবে কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ডি ডিজ দ্য রাইট অ্যান্সার তিনি ছিলেন বাংলার প্রথম মহিলা চিকিৎসক ডি ডিজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো তেরো নাম্বার প্রশ্ন বন্দে মাতরম ধ্বনি কোন উপন্যাসের অন্তর্ভুক্ত তো ফ্রেন্ডস এখানে চারটি অপশান দেওয়া আছে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি আনন্দমঠ উপন্যাসের অন্তর্ভুক্ত হচ্ছে বন্দে মাতরম এই ধ্বনিটি আনন্দমঠ উপন্যাসের এই উপন্যাসের অন্তর্ভুক্ত হচ্ছে বন্দে মাতরম ধ্বনিটি তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি নেক্সট প্রশ্ন দেখো চোদ্দো নম্বর প্রশ্ন গোরা উপন্যাসটি রচয়িতা কে তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর অপশন সি ইস দ্য রাইট অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে গোরা উপন্যাসটি রচয়িতা নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন দেশকে মা বলে কল্পনা করা হয়েছে কোন উপন্যাসে তো ফ্রেন্ডস এখানে চারটি উপন্যাসের নাম দেওয়া আছে তার মধ্যে দেশকে মা বলে কল্পনা করা হয়েছে কোন উপন্যাসে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি আনন্দমঠ উপন্যাসে দেশকে মা বলে কল্পনা করা হয়েছে নেক্সট প্রশ্ন দেখো ষোলো নম্বর প্রশ্ন বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক হয়ে যাবে আচার্য জগদীশচন্দ্র বসু অপশন ইজ দ্য রাইট বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন এবং কত সালে প্রতিষ্ঠা করেন উনিশশো সালে আচার্য জগদীশচন্দ্র বসু বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন এবং এই বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করার মূল উদ্দেশ্য কী ছিল জনসাধারণের মধ্যে বিজ্ঞান চর্চার বিস্তার এবং বিজ্ঞানের বিভিন্ন বিভাগের উপর গবেষণা ছিল বসু বিজ্ঞান মন্দিরের মূল উদ্দেশ্য ওকে নেক্সট প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্ন ভারতীয় কমিউনিস্ট পার্টি সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছিল কোথায় ভারতীয় কমিউনিস্ট পার্টি সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছিল রাইট অ্যান্সার হয়ে যাবে তাজখন্ডে ওকে তো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো আঠেরো নম্বর প্রশ্ন তেলেঙ্গানা অঞ্চল কোন রাজ্যের অন্তর্ভুক্ত ছিল তো ফ্রেন্ডস এ প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি হায়দ্রাবাদ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল তেলেঙ্গানা ওকে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি নেক্সট প্রশ্ন দেখো উনিশ নম্বর প্রশ্ন আজাদ হিন্দ বাহিনী নারী ব্রিগেডের নাম কী ছিল তো ফ্রেন্ডস এ প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ ঝাঁসি রানি ব্রিগেড ছিল আজাদ হিন্দ বাহিনীর নারী ব্রিগেডের নাম অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নম্বর প্রশ্ন কে দিল্লিতে অশোক স্তম্ভ এনেছিলেন তো ফ্রেন্ডস এ প্রশ্নে শরিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি ফিরোজ শাহ তুগলক দিল্লিতে প্রথম অশোক স্তম্ভ এনেছিলেন তো শরিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি নেক্সট প্রশ্ন দেখো একুশ নম্বর প্রশ্ন কে বল্লভ ভাই পেটেলকে সর্দার আখ্যা দেন তো ফ্রেন্ডস ছোট হয়ে যাবে কি বল্লভভাই পেটেলকে শ্রদ্ধা রাক্ষা দেন রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি মহাত্মা গান্ধী বল্লভভাই পেটেলকে শ্রদ্ধা রাক্ষা দিয়েছিলেন অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো বাইশ নম্বর প্রশ্ন অমৃতসরের জালিয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে ঘটে অমৃতসরে জালিয়ালা ওলা হত্যাকাণ্ড কত সালে ঘটে তো ফ্রেন্স রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি উনিশশো উনিশ সালে জালিয়া ওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো তেইশ নম্বর প্রশ্ন গুরু গোবিন্দ সিং হলেন তো ফ্রেন্ড সেখানে চারটি অপশান দেওয়া আছে গুরু গোবিন্দ সিং কে ছিলেন তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি সবকটি সত্য অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার দশম এবং শেষ শিখ গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং ওকে এবং বিয়ে দেখো ষোলোশো নিরানব্বই সালে খালসার প্রতিষ্ঠাতা হচ্ছে গুরু গোবিন্দ সিং এবং দশম গ্রন্থের লেখক হচ্ছে গুরু গোবিন্দ সিং ওকে তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি নেক্সট প্রশ্ন দেখো চব্বিশ নম্বর প্রশ্ন কি ভক্তি আন্দোলনের সূচনা করেন তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি রামানুজ ভক্তি আন্দোলনের সূচনা করেছিলেন অপশান বিজ দ্য রাইড অ্যান্সার তো ফ্রেন্ডস আজকের ভিডিওর আমাদের লাস্ট প্রশ্ন দেখো এবং এই প্রশ্নটা তোমাদের জন্য এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমরা নিচে কমেন্ট করে জানাও প্রশ্নটা হলো কাশ্মীরের আকবর কাকি বলা হয় তো ফ্রেন্ডস এখানে চারটি অপশান দেওয়া আছে রাইট অ্যান্সারটি তোমরা এখানে নিচে কমেন্ট করো এবং আজকে তোমরা পঁচিশটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট করে জানাও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাও ওকে এবং ভিডিওটি তোমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক যে এডুকেশন গ্রুপগুলি আছে অবশ্যই শেয়ার করো ওকে এবং আজকের ভিডিও তোমরা যদি ফ্রি পিডিএফ পেতে চাও আমি ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দেবো সেখানে তোমরা ডাউনলোড করতে পারবে পিডিএফটি তো ফ্রেন্ডস আজকে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাতর